আজকের এই ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও তো মনে হতে পারে যে এত ছোট্ট একটা ভিডিও কেন তার কারণ হচ্ছে এই যে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বা হোমিওস্ট্যাটিক মেকানিজম তো বিষয়টা খুব ছোট হলেও এই ধরনের কনসেপ্টটা একটু জেনে রাখা দরকার কারণ হচ্ছে এই ধরনের বিষয় থেকেও কোনো ধরনের প্রশ্ন কিন্তু চলে আসতে পারে তো কনসেপ্টটা যদি জানা থাকে তাহলে কিন্তু বিষয়টা আমরা পরীক্ষাতে যদি প্রশ্ন চলেও আসে কোনোভাবে সেটা কিন্তু অ্যাটেন্ড করতে পারবো তো বিষয়টা একটু জেনে নাও তো স্ক্রিনের সাথে একটু মিলিয়ে নাও যে আমরা হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কাকে বলছি তো প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত ও জৈব প্রক্রিয়াগুলি এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায় একেই বলা হয় হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বা হোমিওস্ট্যাটিক মেকানিজম অর্থাৎ কী হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশের যে বিভিন্ন ভৌত জৈব প্রক্রিয়াগুলি রয়েছে তো সেগুলো পরিবেশে এমনভাবে কাজ করে যাতে যদি পরিবেশে কোনো কারণবশত কোনো ধরনের ক্ষতি হয় বা কোনো ধরনের চেঞ্জ চলে আসে পরিবেশে তাহলে সেই যে পরিবর্তন বা সেই যে ক্ষতি সেটা আপনা আপনি কিন্তু পূরণ হয়ে যায় সেটা প্রাকৃতিক পরিবেশে নিজের দ্বারাই নিজের বিভিন্ন জৈব ভৌত প্রক্রিয়াগুলির দ্বারাই সেগুলো কিন্তু আপনা আপনি পূরণ হয়ে যায় এটাকেই বলা হচ্ছে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে পরিবেশের কিন্তু নির্দিষ্ট একটা সহ্য করার ক্ষমতা রয়েছে তো বিভিন্ন প্রাকৃতিক আর মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের গুণগত মান কমে গিয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয় যাতে সে পরিবেশের ভারসাম্য বা কার্যকরী ক্ষমতা কিন্তু ভেঙে যায় এর ফলে এই হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে কিন্তু পরিবেশ সহজে আর পূর্বের অবস্থাতে ফিরে আসতে পারে না তখন পরিবেশে বিভিন্ন ধরনের অবনমন কিন্তু ঘটতে পারে তো আজকের এই ভিডিওটা জাস্ট এইটুকুই হোমিওস্ট্যাটিক ব্যবস্থা যেটা সেই সম্পর্কে একটু জাস্ট কনসেপ্ট সেটা একটু মনে রাখার চেষ্টা করবে তাদেরকে জেনে এইটুকুই বায়